আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী স্ত্রী সহবাসের সময় কয়েকটি ভুল করলে সারা দিন বিপদের মধ্যে পড়বেন, ফেরেশতারা লানত করবে, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবেন, কঠিন ও জটিল সমস্যার মধ্যে পড়বেন, শারীরিক কষ্টের মধ্যে পড়বেন, গুনাহের দিক দিয়ে অনেক বড় কবিরা গুনাহ হবে। তাই বিশেষ করে স্বামী স্ত্রী যারা রয়েছেন, আমাদের পুরো ভিডিওটি শোনার চেষ্টা করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। স্বামী স্ত্রী এটি এমন একটি নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, মানুষের জন্য আল্লাহ তাআলা জোড়া নির্ধারণ করে রেখেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, স্বামী স্ত্রী একজন আরেকজনের পোশাক স্বরূপ। পোশাক পরিধান করলে যেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখে, ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রী পরস্পর মিলিত হওয়ার মাধ্যমেও পরস্পরকে ঢেকে রাখে। আর স্বামী স্ত্রী সহবাস করা এটি একটি ইবাদত, সহবাস করলে সদকার নেকি হয়, সুবহানাল্লাহ। দান খয়রাত করলে যেমন নেকি হয়, সহবাস করলে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি দান করেন। সহবাসের সময় আমাদের প্রথমত যে কাজগুলো করণীয়, আমরা খালিস নিয়তে সহবাস করব, অর্থাৎ এই নিয়ত করব যে আমি হারাম কাজ থেকে বাঁচার উদ্দেশ্যে সহবাস করতেছি। পরস্পরের মিল মহব্বত তো থাকবেই, এরপরে সে এই নিয়ত করবে এর দ্বারা যদি আল্লাহ তাআলা কোনো সন্তান দান করে, এর মাধ্যমে বংশবিস্তার হবে, নবীর উম্মত বাড়বে, এরকম নিয়ত রাখতে হবে। নিয়তের মধ্যে কোনো ধরনের খারাপ চাহিদা রাখা যাবে না, নিয়তের মধ্যে খালিস নিয়ত রাখতে হবে। এটাই যে আমি সহবাস করতেছি, এটি নবীদের একটি সুন্নত, এই সুন্নত নিয়ত মনে করবে যে এটি নবীদের একটি সুন্নত, আমি সুন্নত পালন করতেছি, পাশাপাশি সৎকার নিয়ত তো হবেই। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুব বেশি কল্যাণ দান করেন, রহমত দান করেন, যে পরস্পর স্বামী স্ত্রী একজন আরেকজনকে খুব বেশি মহব্বত করে, ভালোবাসে, একজন আরেকজনকে নিয়ে একটু হাসি তামাশা করে, আনন্দ ফুর্তি করে, ওই দাম্পত্যের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। আমরা নিয়তের সময় এরকম নিয়ত রাখবো যে সহবাস করা একটি সুন্নত, আমি পাপাচার থেকে বাঁচার নিয়তে সহবাস করতেছি, এর দ্বারা বংশবিস্তার হবে, নবীর উম্মত বাড়বে। আল্লাহ তাআলা যদি কোনো নেককার সন্তান দান করেন, আল্লাহ তাআলা এই সন্তানের উছলায় আমার বংশকে উজ্জ্বল করবেন, সম্ভ্রান্ত ফ্যামিলি পরিণত হয়ে যাবে। তাই আমরা প্রথমে নিয়তকে খালিস করে নেব। এরপরে সহবাসের সময় অনেক ভাই বোনেরা দাম্পত্যরা যে ভুলগুলো করে থাকে তারা হলো তাড়াহুড়া করে। সহবাসের সময় তাড়াহুড়া করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, তোমরা স্ত্রীদের কাছে যাওয়ার পূর্বে দুধ প্রেরণ করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, দুধ প্রেরণের উদ্দেশ্য কী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে ইরশাদ করলেন, প্রথমে নরম নরম কথা বলো, প্রথমে প্রেম ভালোবাসার কথা বলো, এরপরে তার কাছে যাও, তার সাথে মত বিনিময় করো, এরপর তার সাথে সহযোগিতা, তারপরে তার সাথে সহবাস করো, তাড়াহুড়া করবে না। তাহলে তাড়াহুড়া করা এটা গ্রহিত কাজ, এর দ্বারা অনেক সময় স্ত্রীদের তৃপ্তি মেটে না।
আর ওই স্ত্রী যদি তার খাহেসাত না মিটাইতে পারে, তৃপ্তি না মিটে, সারাদিন ওই স্বামীর জন্য লানত হতে পারে, ফেরেশতারা বদদোয়া দিতে পারে। এই কারণে আমরা এই তাড়াহুড়া করবো না, বিশেষ করে স্বামীরা তাড়াহুড়া মোটেও করবেন না। আরেকটি কাজ যেটা অনেক সময় পুরুষরা করে থাকে, স্ত্রীর বায়ুপথে সঙ্গম করা। এটি এত গ্রহীত কাজ, এত বড় গুনাহের কাজ, এটা বলতে লজ্জা লাগে, তবু বলতে হচ্ছে। আমাদের অডিয়েন্সরা যদি জানতে পারে যে এই কাজগুলো গুনাহের কাজ, সেদিকে লক্ষ্য রেখে আমরা বলতেছি, তবে কেউ মাইন্ডে নেবেন না বিষয়গুলো। এগুলা নিষেধ করেছেন, হাদিসে নিষেধ করেছেন, এই কারণে আমরা আলোচনা করতেছি, বর্ণনা করতেছি। বায়ুপথে সঙ্গম করা, এটি গুনাহে কবিরা, কবিরা গুনাহের সামিল। অনেক সময় কিছু পুরুষরা আছেন, তার বন্ধুবান্ধবের মাধ্যমে এই কথাগুলো শুনেন বা সে নিজেও আকাঙ্ক্ষা করেন যে আমি আমার স্ত্রীর সাথে এভাবে সহবাস করব। এটা যদি আপনার ইচ্ছা থাকে, আজকে থেকেই এই ইচ্ছাকে বাদ দিয়ে দিবেন, এটা করবেন না। এটা করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য লানত নির্ধারণ করেন, তাই আমরা এটা কাজ করব না। সহবাসের সময় আরও কিছু ভুল করে থাকে। অনেক সময় স্ত্রীরা ঋতুবতী হন, স্ত্রীর মেন্স চলে, ওই সময় কিছু পুরুষরা ভিন্ন আঙ্গিকে সহবাস করার চেষ্টা করে, অর্থাৎ কন্ডম ব্যবহার করে, এরপর সহবাস করার চেষ্টা করে। ঋতুবতী মহিলার সাথে স্ত্রীর সাথে সঙ্গম করা সম্পূর্ণ হারাম। এটি শারীরিক ক্ষতিও রয়েছে এবং ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, ডাক্তারদের ফর্মুলা অনুযায়ী সম্পূর্ণ এটি হারাম, তাই এই কাজ কখনো করা যাবে না। সহবাস করার পূর্বে একটি দোয়া পড়তে হবে, যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন, আর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তানকে আল্লাহ তাআলা শয়তানের প্রভাব মুক্ত রাখবেন। তাহলে আমরা দোয়াটি এখন পড়ে শোনাচ্ছি। এটি স্ত্রীর সাথে সহবাস করার পূর্বে দোয়াটি আপনি কমপক্ষে তিনবার পড়ে নেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা। দোয়াটি আমি আবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা। আমি আল্লাহর নামে সহবাস করছি, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন, এবং যে সন্তান আমাদেরকে দান করবেন তাহার থেকে শয়তানকে দূরে রাখুন। এই দোয়াটি স্ত্রী সহবাস করার পূর্বে পড়ে নেবে। এরপরে সকালে তাড়াতাড়ি গোসল করে নেবে, দেরি করবে না। গোসলের পরে ফজরের নামাজ পড়ে নেবে। ফরজ গোসল দেরি করা উচিত নয়, যথাসম্ভব তাড়াতাড়ি করে নেওয়া সবচেয়ে উত্তম। আর মুসলমান হিসেবে সে কোনোভাবেই এইভাবে দীর্ঘ সময় থাকতে পারে না, সে পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়তে গোসল করবে এবং কি যথাসময় নামাজ আদায় করে নেবে। এরপরে যদি তার কাছে সময় থাকে আরও একটু বিশ্রাম করে নেবে, কোনো আপত্তিকর বিষয় নাই। এরপরে আরও যারা বিস্তারিত জানতে চান, হাদিস শরীফে বিভিন্ন অধ্যায় রয়েছে, যেমন বুখারী শরীফের মধ্যে বিবাহ অধ্যায় রয়েছে, সেখান থেকে স্বামী স্ত্রীর আরও অনেক বিষয় রয়েছে যেগুলা দাম্পত্য জীবনে জানা খুব জরুরি। স্ত্রীদের হকের প্রতিও রক্ষ রাখা, অনেক সময় স্ত্রীর শারীরিক অসুস্থ থাকে, স্বামীরা জোর করে স্ত্রীর সাথে সহবাস করার জন্য চেষ্টা করেন। ওই সময় স্বামীদের উচিত হল স্ত্রীদের শারীরিক অবস্থার দিকে তাকানো। অনেক সময় উভয়ের কাম্য থাকে সহবাস করার জন্য, কিন্তু দেখা যায় এক পক্ষ একটু নারাজ থাকে, সেই ক্ষেত্রে উভয়েরই পরামর্শক্রমে আপনারা এই কাজগুলো করে যাবেন। এগুলো একটি নেকির কাজ, উত্তম কাজ, এটি কেউ মাইন্ডে নেবেন না, এটা গুনাহের কাজ নয়, সওয়াবের কাজ। আপনি চাইলে তো হারাম পথে যাইতে পারতেন, আপনি হালাল
কাম করতেছেন, এর দ্বারা আল্লাহ তাআলা নেকি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের কথার মধ্যে অনেক ভুল রয়েছে, কেউ মাইন্ড নেবেন না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।